राज्य कोऑर्डिनेशन कमिटी कोचबिहार जिला कमिटी उद्योगे दुस्थ साधारण मानुषेर हाथे तुले देवा हलो खाद्य सामग्री। रविवार संगठनेर कोचबिहार जिला दफ्तर कर्मचारी भवन थेके सामाजिक दूरत्व बजाय रेखे এই সমস্ত দুস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক ধীরাজ কুমার রায়, কর্মচারী আন্দোলনের নেতা আশিস গোস্বামী, পুলক বিশ্বাস প্রমুখ। আপনারা দেখছেন সেই ছবি। জানিয়ে রাখা ভালো, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোচবিহার জেলা শাখার উদ্যোগে কিন্তু শনিবার খাগড়াবাড়ি এলাকাতেও মহিষবাতান এলাকায় শতাধিক মানুষকে এইভাবেই খাদ্যশস্য সহ সাবান বিতরণ করেন এই সংগঠনের সদস্যরা। এদিন পুনরায় নিজেদের সমিতি দপ্তরের সামনে থেকে এই খাদ্যদ্রব্য বিতরণ করা হয় রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোচবিহার জেলা কমিটির উদ্যোগে। কোচবিহার শহরের বিভিন্ন ওয়ার্ডে মানুষকে টোকেন আগে থেকে দিয়ে এসেছিলেন তারা। এই টোকেন নিয়ে যারা এসেছেন তাদেরকে সমদূরত্বে দাঁড় করিয়ে তারপর কিন্তু তাদের হাতে এই খাদ্যদ্রব্য একদিন তুলে দেওয়া হয়। আমরা দেখব যে যারা এই সামগ্রী পেলেন তাদের মধ্যে থেকে তারা কি জানাচ্ছেন এবং শুনে নেব রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোচবিহার জেলা সম্পাদক ধীরাজ কুমার রায় এই সম্পর্কে কি জানাচ্ছেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে এই কর্মচারী ভবনে আমরা একদম প্রান্তিক মানুষ যারা লকডাউনের পরে প্রচণ্ডভাবে তারা অবস্থা খারাপ অবস্থায় আছে, তাদের ইনকাম বন্ধ, তাদের জন্য আমরা খুব সামান্য একটা সামর্থ্য এই জন্য গিয়ে আমাদের কর্মচারীদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কিছু খাদ্য সামগ্রী দিচ্ছি। গতকালও আমরা দিয়েছি খাগড়াবাড়ি এবং রাজারহাটে, সেখানে প্রায় 100 জনের মতন দিয়েছি এবং আজকে আমাদের প্রায় 175-এর মতন দেওয়া হচ্ছে। গতকাল আমাদের গত কয়েকদিন আগে তুফানগঞ্জে দেওয়া হয়েছে, মাথাভাঙা, মেকলিগঞ্জ সব জায়গায় হচ্ছে। এবং যেটা সবচেয়ে ভালো ব্যাপার, যেটা গতকাল পর্যন্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটি কেন্দ্রীয়ভাবে সারা রাজ্য জুড়ে 6,500 প্রান্তিক মানুষকে আমরা সহযোগিতা করেছি। আজকে সংখ্যাটা আরও বাড়বে এবং গতকাল শিলিগুড়িতে হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে প্রায় 1500 লোককে তারা কমিউনিটি কিচেন করে খাইয়েছে। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর, কারণ যে পরিস্থিতিটা আছে প্রত্যেককে আমাদের দাঁড়াতে হবে যেন প্রত্যেকটা মানুষ বাঁচে। আমাদের কথা হচ্ছে আমরা সবাই বাঁচব এই পরিস্থিতিতে, যে আক্রমণটা হচ্ছে করোনার আক্রমণ, সেই করোনার আক্রমণ থেকে আমরা নিজেরা যেমন বাঁচব সঙ্গে সঙ্গে তারা যেন না খেয়ে মরে তার জন্য চেষ্টাটা আমরা করছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে। আমরা দেখলাম রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কোচবিহার জেলা সম্পাদক ধীরাজ কুমার রায় তিনি জানালেন। আমরা শুনে নেব যারা এই খাদ্যদ্রব্য পেলেন তাদের কি বক্তব্য। কি জন্য এসেছিলেন? এসেছিলাম যে সবাইকে ই দিচ্ছে আলো ঠালো এগুলা লকডাউনের জন্য। কেমন লাগলো এদের? ভালোই উদ্যোগ, ভালোই। কি নাম আপনার?